পর্বতঝোড়ার খুড়াঘাট যৌথ বন পরিচালনা সমিতিয়ে জব্দ করিলে লক্ষাধিক টকার চোরাং হাল কাঠর কুন্দা। জব্দকৃত হাল কাঠখিনি জমা দিলে আঞ্চলিক বন বিষয়ার কার্যালয়ত। শেহতীয়াকৈ বিটিআরত কোকৰাঝাৰ জিলা পর্বতঝোড়া বন সংমণ্ডলৰ অন্তর্গত খুড়াঘাট যৌথ বন পরিচালনা সমিতির সভাপতিয়ে অভিযান চলাই চোরাং কাঠ মাফিয়ায় অপৈণত হাল কাঠ কাটি থকার সময়তে চোরাং কাঠর কুন্দাকেইটা জব্দ করিবলৈ সক্ষম হয়। জব্দকৃত হালকাঠর কুন্দাকেইটা খুড়াঘাট বন বিষয়াক জমা দিয়ে। আমার সংবাদ মাধ্যমৰ আগত যৌথ বন পরিচালনা সমিতির সভাপতি রমেশ চন্দ্র দাসে আজির এই অভিযান সম্পর্কে এনেদরে উল্লেখ করে। চন্দ্র দাস, মই খুড়াঘাট জাপিমচির প্রেসিডেন্ট হ'ম। আজি আমি ৰাতি তিনিটা চাৰিটাৰ পৰাই মানে এনেকুৱা অনুসন্ধান পাই আমি জাপিমচির বাহনত টহল দি আছিলোঁ। টহল দি থকাতে আমি মানে তিনিটামান বজাত আমি বেলেগ সাইডত গৈছোঁ। আকৌ আমার জেপেমসির মেডিসিন প্লেন্টেশন যেটা আছে আমার 5 হেক্টর, এই 5 হেক্টর ওসরত আমার শাল সেগুন বাগান আছে। এই শাল সেগুন বাগানত গারো বস্তির মানুষে কিছু মানে আহি চোরাংকৈ অবৈধভাবে আমার বাগানত প্রবেশ করি, শাল আর সেগুন গছ কাটি হিঁতে লই যাওয়া অবস্থা আমি হাতলতে ধরবলে পাও। পিছত মানুষবিল আমাক দেখা পাই দৌড়ি গুছি যায়। কেজন আছিল মানুষ? আসিল 7-8 জন মান আসিল। গাছ কেটে কাটিছিল? গাছ কাটিছে 4টা। আমি তারপরা উদ্ধার করিলো সেগুনের কুন্দা 4টা আর শালের কুন্দা 5টা, ঠেলার বডি এখন, চকা নাই আর এখন সাইকেল। যেহেতু ফরেস্ট অফিসার অসরতে ইয়াতে ডিউটি করে না? নাই, ফরেস্টে ডিউটি মানে মাঝে সময়ে করে, কিন্তু আমাক বেশি ডিউটি করব লাগে কারণ আমার জেপিমসির এরিয়া হয়। আমি দিনে নিশায় আমি কাম করে থাকি ডিউটির কারণে, আর যাতে আমি জেপিমসির গছখিনি বা ফরেস্ট ডিপার্টমেন্টের লগত যোগদান করি আমি গছবিলাক রক্ষা করার কারণে বহুদিনের পর আজি 9-10 আমি লাগি আছো। গছ কেটা কাটিছিল? গছ কাটিছে 3টা। বর্তমান গছবিলাক কত লৈ গল? আমি গছবিলাক ধরি ফরেস্টক সমজাই দিলো। হিমতক আমি ফোন করেছিল ডিপুটি রেঞ্জারক বাবুল দাসক, বাবুল দাসে স্টাফ পঠাই দিলে গাড়ি লৈ, গাড়িতে আমি পর্বতঝোড়ার পৰা মোবাৰক খানৰ ৰিপৰ্ট, অসম খবৰ।